नमस्कार बंधुरा, स्किम भिव चैनले आपनादेर के स्वागत। आज आबार एक गुरुत्वपूर्ण भिडियो आपनादेर सामने हाजिर होयेछि। ना 2020-21 साले बांगलार आवास योजना जे नतून लिस्ट आपनि किभाबे चेक करबेन ता एई सम्पर्के आमि एई भिडियोए आपनादेर के विस्तारित जानाबो। अर्थात बांगलार जे आवास योजना आछे अर्थात प्रधानमंत्री आवास योजना, ए दुटो स्किम एकई। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে স্কিমটি আছে সেটা পশ্চিমবঙ্গের নাম হচ্ছে বাংলার আবাস যোজনা। এই বাংলার আবাস যোজনায় টাকা দেওয়া হয়, আপনারা জানেন 1,20,000 টাকা, সাথে সাথে জব কার্ডের জন্য টাকা দেওয়া হয় এবং শৌচাগার বানানোর জন্য টাকা দেওয়া হয়। আপনারা গত কয়েকদিন আগেই লক্ষ্য করে থাকবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 5 লক্ষ লোককে এবার বাংলার আবাস যোজনায় ঘর দেওয়া হবে। তা এই বাংলার আবাস যোজনা 2020-21 সালের লিস্টে আপনার পাড়ার বা আপনার ফ্যামিলির কারো নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন তা এই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আপডেট ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা একবার দেখে নিই কিভাবে এই বাংলার আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কিভাবে চেক করবেন যে নাম আছে কি না। না, প্রথমেই আপনারা মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গুগলে যাবেন। গুগল থেকে আপনি লিখবেন www.iay.nic.in। লেখার পর আপনার সামনে যে আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আপনার সামনে খুলে যাবে। দেখুন খুলে গেছে এবং দেখুন আপনাকে একটা প্রথমে একটি মেসেজ দিচ্ছে। এই মেসেজটি হচ্ছে বাড়ি তৈরির জন্য যেরকম মানে সাবধানতা অবলম্বন করা যায় তার একটা মেসেজ এখানে দিচ্ছে এবং সাথে সাথে তার পাশে ভিডিওর একটা দেওয়া আছে, সেটাও আপনি দেখতে পারেন। না চাইলে আপনি এখানে ক্লোজ করে দিতে পারেন। আমি ক্লোজ করে দিলাম, এরপর মেন পেজে আমি চলে এসেছি। দেখুন এখানে এবার দেখুন আমি প্রথমেই যে এটা চেক করব, এবার আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এবং আওয়াজ সব যেটা আছে প্রথমে ক্লিক করবো, তারপর দেখুন রিপোর্ট বলে যে অপশানটি আছে রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি উইন্ডোজ খুলে যাবে। দেখুন খুলে গেছে, তা আমি পেজ থেকে আর একটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। প্রথমে যে এর অপশানটা আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, এই ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্টে 2 নম্বরের যে অপশানটি আছে হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এবং বাঁদিকে দেখুন সিলেকশন ফিল্টার বলে একটি অপশান কিন্তু রয়ে গেছে। এই সিলেকশন অপশানের নিচের দিকে যে সিলেকশন অপশানগুলো আছে ক্লিক করবো। এখানে দেখুন 2020-21 আমি সিলেক্ট করে নেব। 2020-21 সিলেক্ট করে নেওয়ার পর আবার দেখুন একটা সিলেকশনের অপশান দিচ্ছে, এখানে আবার সিলেকশন করে নেবো আমি। এখানে আপনার যে প্রথমেই দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর দেখাচ্ছে আপনাকে অল স্টেট, অল স্টেটের মধ্যে আপনার যেটা স্টেট আপনার রাজ্য আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপর দেখুন আবার একটি আসবে, সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আমার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দেবো, আমি ডিস্ট্রিক্ট বাঁকুড়া সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এখানে ব্লক সিলেক্ট করার জায়গা দেবে, এখানে আপনার যে ব্লক আছে সেটি সিলেক্ট করলাম। তো আমি এখানে আমার ব্লক বড়জোড়া সিলেক্ট করে নিলাম। তারপর আপনার পঞ্চায়েতে সিলেক্ট করার জায়গা দেবে, তো আমি আমার পঞ্চায়েত বেলিয়াতুর বেলিয়াতুর সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন আপনি সব কিছু সিলেকশন হয়ে গেছে, এরপর আপনি সাবমিট করলে আপনার সামনে লিস্টটি চলে আসবে। দেখুন আপনাদের সামনে পেজটি চলে এসছে এবং যতগুলো লিস্টে নাম আছে পুরোটাই এখানে দেখাবো। দেখুন এখানে টোটাল নাম দেখাচ্ছে, এবছরের 48টি নাম এখানে দেখাচ্ছে। আপনি আপনার নাম আছে কি না আপনি সার্চ করেও দেখে নিতে পারেন। গ্রামের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন এখানে। আমি এখানে সার্চ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সার্চ হচ্ছে। এখানে কন্ট্রোল এফ করলে সার্চের অপশানটা আসবে এবং দেখুন আমি গ্রামের নামটা দিয়ে সিলেক্ট করলাম। সার্চ করার পর দেখুন এই গ্রামে 12টা নাম দেখাচ্ছে। তাই এখান থেকে আপনি বুঝতে পারেন যে আপনার গ্রামে কার কার নাম আছে পুরোটাই, কিংবা আপনি এক্সেল এখানে জেনারেট করে নিতেও পারবেন। এক্সেল কিংবা পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন লিস্টটা, পুরো লিস্ট। তো আমি এখানে পিডিএফটা দেখুন ডাউনলোড করে নিলাম। তাই ডাউনলোড করার পর আপনি পুরো লিস্টটা এখান থেকে দেখে দিতে পারবেন এবং পরবর্তীকালে দেখার জন্য আপনি চেক করে নিতে পারেন। তো এইভাবে পুরো বিষয়টি আপনি কিন্তু চেক করতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম আছে কি না। এটা সম্পূর্ণ এই প্রসেসে আপনি মোবাইল বা কম্পিউটারে করে আপনি বুঝতে পারবেন যে এবছর 2020-21 সালে আবাস যোজনার লিস্টে নাম আছে কি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন
আজকের ভিডিও এখানে পর্যন্তই। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।